মংলা বন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর হলেও কাস্টমস রেভিনিউর দিক দিয়ে এটি দ্বিতীয় স্থানে আসতে পারেনি। এর কারণ হিসেবে আমরা জানি যে দক্ষিণাঞ্চলে শিল্পায়ন এবং ব্যবসা বাণিজ্যের যে অবস্থা সেটি ওভাবে গড়ে ওঠেনি। আমাদের সামনে সুদিন অপেক্ষা করছে, পদ্মা সেতু যখন হয়ে যাবে পুরো দক্ষিণাঞ্চল ব্যাপী শিল্পায়ন এবং আর্থসামাজিক ব্যাপক পরিবর্তন সাধিত হবে। এর ফলশ্রুতিতে এই মংলা বন্দরকেও সাজানো হচ্ছে নানা ধরনের সম্ভাবনা এবং সুবিধা দিয়ে। এই বন্দরের সাথে ঢাকার দূরত্ব কম হয় চট্টগ্রামের তুলনায়, এখানকার যে রপ্তানি এবং আমদানির বাণিজ্য সেটি অনেক সহজেই করা সম্ভব। এখানে বিস্তৃত চ্যানেল রয়েছে যার প্রস্থ চট্টগ্রামের তুলনায় অনেক বেশি, এবং এই যে সাম্প্রতিক পোর্টের যে প্রকল্প ড্রেজিংয়ের যে কার্যক্রম ব্যাপকভাবে করা হচ্ছে তার ফলে অনেক বড় বড় জাহাজ এখানে যেমন আসা সুবিধা হবে, তেমনি বড় বড় কন্টেনার জাহাজও একেবারে জেটি পর্যন্ত চলে আসতে পারবে, যেটি এখন পর্যন্ত খুব বেশি মাত্রায় করা সম্ভব হচ্ছে না। এই অঞ্চলকে ঘিরে নানা ধরনের সংযোগ যেমন রেলওয়ে এমনকি বিমানবন্দরের কাজও সরকার হাতে নিয়েছে। মংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকেও যেমন প্রস্তুতি আছে, সেরকম আমাদের কাস্টমসের পক্ষ থেকেও এর জন্য প্রস্তুতি যথেষ্ট পরিমাণে রয়েছে। আমাদের সীমিত জনবল হলেও ডিজিটাল পদ্ধতি ব্যবহার করছি, এর ফলে আমরা যেমন রিস্ক ম্যানেজমেন্ট, প্রি অ্যারাইভাল প্রসেসিংয়ের মতন আধুনিক ব্যবস্থাপনা আমরা গ্রহণ করব। আমাদের যে কায়িক পরীক্ষার বিষয়গুলো সেগুলো অনলাইনে আমরা রিপোর্ট সাবমিটের মাধ্যমে এই কাজটি দ্রুততম সময়ে করতে পারব। আমাদের যে গ্রিন চ্যানেল সুবিধা যেটা মানুষ জানে, অর্থাৎ কমপ্লায়েন্ট ট্রেডার্সদেরকে দ্রুত পণ্য খালাসের জন্য ব্যবস্থা করা, তাদের চালানগুলোকে শুধুমাত্র পোস্ট ক্লিয়ারেন্স অডিটের মাধ্যমে করা, যেটি একটি চূড়ান্ত ভাষণ হচ্ছে অথরাইজড ইকোনমিক অপারেটর, সেই ধরনের একটা সিস্টেম আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল করে ফ্যাসিলিটেট করার ব্যবস্থা করতে পারবো। যে কোনো বন্দরই চালু হওয়ার ক্ষেত্রে কাস্টমসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে। বন্দর হচ্ছে দেশের একটি এন্ট্রি পয়েন্ট। কাস্টমসের কিন্তু বেশ কিছু মডার্নাইজেশন প্রক্রিয়া চালু হয়েছে এবং মংলা কাস্টম হাউস খুব দ্রুত সেই সমস্ত মডার্নাইজেশনগুলো অ্যাডপ্ট করেছে। তাছাড়া মডার্নাইজেশনের জন্য অন্যান্য বেশ কিছু টুলস যথা নন ইন্ট্রুসিভ ইন্সপেকশন এখানে চালু করা হয়েছে, সাথে সাথে অন্যান্য মডার্নাইজেশন যেমন ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সফটওয়্যার এখানে বাস্তবায়ন হবে, আর বর্তমানে অ্যাসাইকোডা ওয়ার্ল্ড সিস্টেম চালু আছে, এর মাধ্যমে যে কোনো জায়গা থেকে পণ্য খালাসের জন্য বিল অফ এন্ট্রি সাবমিট করা যায়, যারা বন্দর ব্যবহারকারী তাদের প্রতি অন্যায় না হয়ে থাকে সেজন্য সকলকে শুনানির সুযোগ দেওয়া হয়। অর্থাৎ এই সকল জিনিসের উদ্দেশ্য হচ্ছে যে যাতে বন্দর ব্যবহারকারী যারা আমদানিকারক আছেন বা রপ্তানিকারক যারা আছেন তারা যেন খুব দ্রুত তাদের পণ্য চালান এখান থেকে খালাস করতে পারেন, এর মাধ্যমে বন্দরের ড্যামারেজ হ্রাস পাবে এবং পণ্যের গুণগত মান ঠিক থাকবে এবং পণ্যের মূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি পাবে। আমি একজন সিএনডিএফ অ্যাক্টিভিস্ট হিসেবে এখানে কর্মরত আছি। মংলা কাস্টম হাউজের কর্মকর্তাগণ এবং কর্মচারীগণের কাছ থেকে আমরা কাজকর্মের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়ে থাকি। আশা করি এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে আগামীতেও। কাস্টমস দ্রুততা এবং দক্ষতার সাথে বর্তমান কোভিড এর সময়ে কার্য পরিচালনা করে আসছে। বাংলাদেশ সরকারের সদিচ্ছায় মংলা বন্দর এলাকা একটি অর্থনৈতিক জোন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমাদের বিজনেস পার্টনার যারা আছে তাদের মনোবৃত্তি এবং তাদের অবস্থা তাদের সার্কামস্টেন্স সম্পর্কে
জানার মতো করে আমাদের মনোবৃত্তিকে ওইভাবে স্থির করছি, আমাদের লোকবলকে সেভাবে আমরা তৈরি করছি। ফলে আমরা আশা করি যে এখান থেকে শুধুমাত্র রাজস্বই আসবে না, আমরা এখান থেকে ন্যায় বিচার আমরা এখান থেকে দিতে পারব। ফলে আমি আশা করি যে যারা ব্যবসা বাণিজ্যের সাথে এবং যারা নৈতিকতার সাথে বিজনেস পরিচালনা করতে চান তাদের জন্য এটি একটি অবারিত সুযোগ সৃষ্টি করবে। আমরা অতি শীঘ্রই এই বোর্ডকে দেশের একটি উল্লেখযোগ্য এবং দ্বিতীয় নয় আমরা প্রথম শীর্ষস্থানীয় বোর্ড হিসাবে গড়ে তুলতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।